みんなカメラマンから見てないな。Assalamualaikum, hello everyone, welcome back to my channel. আশা করি সবাই যে যেখানে বসে ব্লগ দেখতেছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। ঘুম থেকে ওঠার পর খুব ঝটপট নাস্তা করে ফেলতেছি। এর আগে আলিশাকে ফ্রেশ করালাম, তারপর ওকে নাস্তা করালাম, স্কুলেও দিয়ে দিয়েছি। বৃহস্পতিবার সকাল থেকেই ব্লগটা শুরু করেছি আর এখন আমাদের জন্য নাস্তা গড়ে যা আছে তাই দিয়ে ঝটপট নাস্তা করে ফেলবো। আগামীকাল অর্থাৎ শুক্রবার আমাদের গড়ে মেহমান আসবে, তাই অনেক রান্না বাড়া কাজ আছে। তো তাই ঝটপট নাস্তাটা সেরেই আলিশা আসার আগেই মশলাপাতি যা যা মানে আগের দিন রাত্রে রান্না করব ওইগুলো বের করে রেখে দিয়েছিলাম। তো ওইগুলো পরিষ্কার করব, মশলা রেডি করব। এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে ক্যালেন্ডারে রেখে দিয়েছিলাম, মাছ, তারপর মাছও পরিষ্কার করে রেখে দিয়েছি। লতা শুটকি শিরা রান্না করব, এখানে হচ্ছে মাছের ডিম, হাড়, চিকেন। তো একে একে যেহেতু আমি পরিষ্কার করে ফেলেছি, আস্তে আস্তে একটা একটা করে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নার প্রসেস বা কীভাবে রান্না করব সেটা শেয়ার করব না, জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব কীভাবে অনেকগুলা তরকারি আমি রান্না করি বা একটু মোটিভেশন পাওয়ার জন্য। আই হোপ আজকের ব্লগে অনেকেই একসাথে রান্না করার মোটিভেশনটা পাবেন। আমি জানি আমরা যারা গৃহিণী তারা সবাই এই কাজটা জানি, তারপরও নতুনদের জন্য একটু হেল্প হবে, মোটিভেশন কাজ করবে, তাই শেয়ার করি। তো এই তো আমি একদিকে মাছ বাজার জন্য বসিয়ে দিয়েছি, একদিকে হাড় চিকেন যেহেতু এখানে আর কোনো কাজ নেই, সব ধরনের মশলা দিয়ে ওইভাবে বসিয়ে রাখছিলাম। আর শুটকি শিরা, শুটকি শিরা তো আমাদের সিলেট অঞ্চলের সব থেকে ফেমাস একটা ডিশ, এটা সারা দাওয়াত জমবেই না। তো শুটকি শিরাটা বসিয়ে দিয়েছি চুলায়। আর মাছের ডিমও রান্না করব, তাই আস্তে আস্তে যা যা করব ওর প্রসেসটা সেরে নিচ্ছি। এর ফাঁকে এই যে শুটকি শিরাও হয়ে গেছে, তারপর এখানে হচ্ছে হাড় চিকেনও হয়ে গেছে, আর এদিকে আমি বিরিয়ানি করব, তাই বিরিয়ানির মাংস আগের দিন আমি সব কিছু বের করে তারপর যে প্রসেসে আমি বানাই ওইভাবেই চুলায় বসিয়ে দিয়েছি। কিন্তু ফাঁকে ফাঁকে আলিশাকে স্কুল থেকে আনলাম, তারপর ওদেরকে খাওয়ালাম, তারপর যা যা ঘরের কাজ তাকে নিজে খাওয়া দাওয়া ফ্রেশ, তারপর এইভাবেই চলে গেছে একটা দিন। এখন কিন্তু রাতের বেলা আমি তান্দুরি চিকেনের যে মিক্সটা ওইটা রেডি করে সারা রাত অবধি রাখার জন্য রেডি করেছি। আপনাদের সাথে শেয়ার করব না কীভাবে বা কোন প্রসেসে আমি এটা বানাই, জাস্ট মিক্সটা ডেলে রেডি করে রাখছি। আর ওইটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো কীভাবে আমি বানাই, এর উপর আমার ভিডিও আছে, সো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এই তো খুব ভালোভাবে সুন্দর করে আমি মাখিয়ে মিক্স করে তারপর ফ্রিজে, নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। তো চেষ্টা করবেন খুব সুন্দর করে ভালোভাবে মাখানোর জন্য। তো আসলেই গায়ে গায়ে ভিতরের দিকে ঢুকে তারপর ওই তান্দুরিটা খেতে খুবই জুসি লাগে। তো এই তো ফয়েল দিয়ে মুড়িয়ে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমি তান্দুরি মিক্সের মধ্যে কোনো ধরনের ফুড কালার ইউজ করিনি, তাই হয়তো একটু দেখতে পাতলা লাগতেছে, বাট আমার কাছে খুবই ভালো লাগে ওইভাবে খেতে। আর কালার দিয়ে শুধু শুধু
কেনই বা দেব জানা সত্ত্বেও যে ফুড কালার হেলথের জন্য তেমন ভালো না, তাই দিলাম না। আর এখন সকালবেলা আলিশাকে সেম প্রসেসেই কিন্তু স্কুলে দিয়ে আসছি। আসার পর বাকি যে টুকটাক কাজ আছে গড়ের ক্লিনিং, ওইগুলো আমি করে ফেলেছি। আর দুঃখিত আমি ওইগুলো রেকর্ড করতে পারিনি, আপনারা বুঝতেই পারতেছেন কতটা বিজি বা ব্যস্ততায় যায় কখনো, মানে বাচ্চাদেরকে নিয়ে ওইসব অর্গানাইজ করতে, মেনটেন করতে। তো যাই হোক, আমি ওভেনে দেওয়ার জন্য ফয়েল দিয়ে মুড়িয়ে ওভেনে অলরেডি প্রিহিট করে তারপর এখন আমি ভালোভাবে মিক্স করে তারপর এই তো ওভেনের ভিতর দিয়ে দেব। আর অলরেডি আমার কাজগুলা শেষ পর্যায়ে, শুধু সালাদ করার বাকি আছে, সালাদটা এরপরে রেডি করে ফেলবো। আর বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে, আর এখন জাস্ট সালাদটা বানিয়ে ঝটপট বাকি যেই কাজগুলা ক্লিনিং ওইটা সেরে তারপর আমি নিজে ফ্রেশ হব, রেডি হব। আর আগের দিন রান্না করে শুধু ওইভাবে একটু কম জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এখন যখন মেহমান আসছেন আর অনেকে হয়তো বা বলবেন মেহমানকে, তো একটু পরেই আপনাদেরকে বলতেছি, ডিটেলস বলি কি করতেছি। এখন ধনিয়া পাতা দেইনি, অর্থাৎ ধনে পাতাটা দেইনি, এখন আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি, কারণ ধনে পাতাটা আগের দিন দিয়ে দিলে তরকারিটা দেখতে কিন্তু মানে লাগতো যে খুবই বাসি বা দেখতে সুন্দর লাগে না। তো হালকা একটু জাল খাইয়ে ওইভাবে রান্না করে রেখে দিলে পরের দিনের জন্য ইজি হয়। আর অনেকগুলো তরকারি রান্না করতে হলে আমাদের মতো মায়েদের এইভাবেই না করলে হয় না। তো মেহমান কে? মেহমান হচ্ছে আমার ফুফাতো ভাই, প্রায় 9 মাস হয়ে গেছে ওই উনি ইউকেতে আসছেন। ফুফাতো ভাই সাথে উনি আমার চাচাতো বোনের হাজব্যান্ড। তো দুলাভাই এক হিসাবে, আর এক হিসাবে হচ্ছে ফুফাতো ভাই। তো ওরা আসলো, আমরা খাওয়া দাওয়া করলাম সবাই। ওয়েদারও একটু ভালো ছিল, তাই আলিশা বলল পার্কে যাবে, তো ওদেরকে নিয়ে একটু পার্কে চলে আসলাম। আর একটু আগে আলিশা শুনছেন কি বলেছে মিজু, মিজু হচ্ছে আমার ভাই, আমার ছোট ভাই, দেখতে একদম জিব্রানের মতো, অর্থাৎ মামা বাগনে দুটাই সেম, তাই অনেকেই জিব্রানকে দেখলে মিজু মিজু বলে। তো আমার ফুফাতো ভাই আসছে, তো তো ও হয়তো বা আলিশার সামনে ওই কথাটা বলেছে, তাই ও আলিশাও মিজু মিজু বলতেছিল। আর এই তো পার্কে একটু সময় হাঁটাহাঁটি, এরপর ওরা খেলাধুলা করেছিল, তারপর বাসায়ও চলে আসছি, বাচ্চাদেরকে ফ্রেশ করালাম, ওদেরকে অলরেডি ঘুম পাড়িয়ে এখন আমাদের জন্য খাবার দাবার রেডি করতেছি। আর এই সময়টা হচ্ছে সব থেকে বেশি আমাদের দুজনের মধ্যে কথোপকথন বা সারাদিনের কী হয়েছে না হয়েছে, ওই সময়টাই আমরা দুজন একসাথে বসে গল্প গুজব করি, আর মানে গল্প করে করে খাওয়া দাওয়াটা করি। দেখা যায় লাঞ্চে আলিশার বাবা গড়ে থাকলেও একসাথে বসে ঠিক ওইভাবে খাওয়া হয় না, বা যখন গল্প বা কোনো কিছু আলোচনা ওইভাবে করতে পারি না, বাচ্চারা সামনে থাকে বা ওরা দুষ্টামি করে ওদেরকে দেখে দেখে কোনোভাবেই আমরা খাওয়া দাওয়া করে ফেলি। তো ওদেরকে ঘুম পাড়ালাম, এখন রাতের খাবার খাবো। আর আপনাদের সাথে আমাদের রাত্রে খাওয়ার সময় দুজনের মধ্যে একটু কথোপকথন ওইটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগছে। আমি এখান থেকে বিদায় নিয়ে নেব, বাট ব্লগ শেষ হয়নি। আশা করছি আপনারা সবাই এনজয় করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। কথা হবে আপনাদের সাথে আবারও নতুন ব্লগে। তোমার মনে বাকি ভালো লাগে?
I'm going to show you the camera. I'm going to show you the camera. I'm going to show you the camera.